দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে নোয়াখালীর চার আসনে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন ছিলাম নোয়াখালী চার আসনে। এই আসনটিতে বিভিন্ন যা রাজনৈতিক দলগুলো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করেছে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনের ভাবনা এবং কী তৃণমূল পর্যায়ে তারা কতটা প্রস্তুত রয়েছেন সেসব বিষয়। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, আপনারা তৃণমূল পর্যায়ে, যেহেতু আপনি এখানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, তৃণমূল পর্যায়ে কতটা সুসংগঠিত আপনারা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে স্মরণ করছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের, যারা শাহাদাত বরণ করছে এবং 30 লক্ষ শহীদ, 2 লক্ষ আমাদের মা বোনের জন্য যে দেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ। আমাদের নোয়াখালীতে তৃণমূল, আমরা আওয়ামী লীগ অনেক সুসংগঠিত আছে। যেহেতু আপনারা জানেন 2008 আগে আমাদের আওয়ামী লীগের অবস্থান এমন ছিল না কিন্তু আমরা, কিন্তু 2008 পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা আসেন এবং আমাদের এখানে যে সংসদ সদস্য আছেন আমাদের একরামুল করিম চৌধুরী, আমাদের ওবায়দুল কাদের নির্দেশে কিন্তু উনি সুন্দরভাবে দলটাকে সাজিয়েছেন এবং ইনশাআল্লাহ আমরা তৃণমূলে খুব শক্তিশালী আছি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং জননেতা ওবায়দুল কাদের নেতৃত্বে কিন্তু আমরা নোয়াখালী সদর যে এমপি আছে একরামুল করিম চৌধুরী, আমরা সুন্দর করে দলকে চালিয়েছেন এবং এই আওয়ামী লীগকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন। আগামী নির্বাচনে যদি তাকে আবার মনোনয়ন দেওয়া হয়, যিনি সংসদ সদস্য আছেন, তিনি আসলে কতটুকু মানে নতুন কোনো প্রতিশ্রুতি নিয়ে সাধারণ ভোটারদের কাছে যাবেন কিনা, বা যে কারণে সাধারণ মানুষ আবারও আওয়ামী লীগকে বেছে নেবে? আমাদের যে ভোটাররা, উনি কিন্তু আপনি জানেন 2008 পরে আমাদের নোয়াখালীতে আপনার যে উন্নয়ন হয়েছে, যেমন নোয়াখালীতে আগে ছিল আমাদের বনদস্যু, যে আপনার যে যেসব জায়গা ছিল বনদস্যু জলদস্যুদের যে আক্রমণ ছিল 2008 পর থেকে, সংসদ সদস্য হওয়ার পর থেকে একরামুল করিম চৌধুরী, ওটা কিন্তু আর নাই কিন্তু এখন। এখন কিন্তু মানুষ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আরেকটি জিনিস আপনি জানেন আমাদের নোয়াখালীতে, একটি জিনিস আমরা কিন্তু সদর উপজেলা কিন্তু ভূমিহীন, যে ভূমিহীন আমরা ভূমিহীন মুক্ত ঘোষণা করছি এবং বিদ্যুৎ যে শতভাগ বিদ্যুৎ মাননীয় প্রধানমন্ত্রীর যে একটি প্রতিশ্রুতি ছিল 2008 ওটা কিন্তু আমরা এখানে পূরণ করেছি এবং তৃণমূল কর্মীরা কিন্তু আমরা সব একত্রিত আছি এখানে। মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নের ধারাবাহিকতা এবং যে আপনার ডিজিটাল বাংলাদেশ, এখন সামনে আমাদের কিন্তু স্মার্ট বাংলাদেশের যে একটা আপনার স্বপ্ন আমরা দেখছি, ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের জননেতা ওবায়দুল কাদের এবং নোয়াখালীতে আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার নেতৃত্বে কিন্তু আমরা সুন্দরভাবে এই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যে ইনশাআল্লাহ বাস্তবায়ন করা সম্ভব হবে। তো সেক্ষেত্রে যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা বড় শক্তিশালী দল, এখানে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করবেন, মনোনয়ন প্রত্যাশার ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কন্দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা সেটা নির্বাচনে প্রভাব পড়তে পারে কিনা? সত্যি আওয়ামী লীগ তো অনেক একটি বড় দল, আমাদের দলের ভিতরে কিছু প্রতিযোগিতা থাকবে, কিন্তু দেখা যায় আমাদের যে তৃণমূলের যে আমাদের জনগণ আছে, জনগণ কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্যের উপরে এখনও একটা কিছু আস্থা আছে। আমরা এটুকু বলতে পারি আবার যদি ওনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নমিশন দেন, ইনশাআল্লাহ আমরা ওভারকাম করতে পারবো, 8-এর থেকে বেশি ভোট পেয়ে আমরা এখানে ইনশাআল্লাহ জিততে পারবো। ইনশাআল্লাহ তাকে না দেওয়া হয়, অন্য কাউকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে আসলে তার হয়ে কাজ করবেন? আছে আমাদের ধরেন অনেক নেতা আছে আমি কাজ করতেছেন, তবে উনি কিন্তু তৃণমূলের মানুষের মাঝে মিশে গেছেন, কিন্তু আমাদের হয়তো নেতা কর্মী আমরা কিছু আছি, হয়তো দলের কিছু আমরা কাউকে পছন্দ অপছন্দ করতে পারে, কিন্তু উনি কিন্তু তৃণমূলে যে জনগণ আছে, জনগণ কিন্তু ওনাকে এত ভালোবাসেন এবং আপনারা জানেন যে বাংলাদেশের সম্ভবত একজন সংসদ সদস্য উনি যে মোটরসাইকেল নিয়ে প্রতিটি এলাকায় যে এলাকায় গেছেন, রাস্তাঘাট গেছেন, ওই রাস্তা উন্নয়ন করেছেন, সন্ত্রাস চাঁদাবাদি দুর্নীতি এবং উনি যা করেছেন এটা কিন্তু এই এলাকার জনগণের জন্য করেছেন এবং আমাদের নেতৃত্ব কিন্তু ওবায়দুল কাদেরের নির্দেশনা কিন্তু উনি কাজগুলো করেছেন। সেক্ষেত্রে এই আসনটিতে আর কী কী উন্নয়ন করার প্রয়োজন, যেটা আসলে যেহেতু সাধারণ মানুষের প্রত্যাশা শতভাগ পূরণ করা সম্ভব নয়, তারপরেও আছে কিছু নতুন কোনো প্রতিশ্রুতি, নতুন কোনো উন্নয়ন, শিক্ষাখাত, স্বাস্থ্যখাত, আরও যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আরও যে বিষয়গুলো আছে, নতুন কোনো পরিকল্পনা আছে কিনা, ইস্তেহার দিবেন কিনা বা প্রতিশ্রুতি দেওয়া হবে কিনা? আমাদের এখানে আরেকটি স্পেশালি ইকোনমিজন যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং একটি বিমানবন্দর, তার আগে কিন্তু আমাদের এখানে যে আপনি ছিলেন, আমাদের একটি দুঃখ ছিল নোয়াখালী খাল, ওটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এসে আমাদের এই সদরে কিন্তু নোয়াখালী খাল কেটে সুন্দর করে দিয়েছেন। এখন আমাদের যে একটা স্পেশালি ইকোনমিজন,
এক্সপায়ার ইনশাল্লাহ হবে, আমি জানি আগামী রুমে প্রতিশ্রুতি আছে এবং একটি বিমানবন্দরের জন্য কিন্তু অনেক চেষ্টা করছে এবং ইনশাল্লাহ যদি আগামীতে আবারও 2008 ওনাকে যদি মাননীয় এখানে নমিনেশন দেন, আমরা নমিনেশন দেবেন, আমরা ইনশাল্লাহ দেখবেন ওনার নেতৃত্বে এবং আমার জনাতে ওবেদারকে, যেহেতু আমাদের নোয়াখালীর সন্তান, ওনার নির্দেশনা কিন্তু আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। শেষ একটা প্রশ্ন রাখতে ছোট করে উত্তর দেবেন, সেটা হচ্ছে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে? আমি এটুকু বলতে পারি 2008 আমরা ভোট করেছি, বিএনপি ইলেকশন করলো, ইনশাল্লাহ আমাদের এখানে নৌকার প্রার্থী হিসেবে যদি একরামুল করিম চরিত্রে আমরা সবাই ইনশাল্লাহ এখানে জিততে পারি 100%। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছেন এই আসনের সংসদ সদস্য, বিশ্লেষণ করবেন সাধারণ মানুষের প্রত্যাশা তিনি কতটুকু পূরণ করতে পেরেছেন। সঙ্গে থাকুন সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসের।